এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। রূপ দরজাটা খুলুন, আমরা সবাই বাইরে ওয়েট করছি তো। দরজাটা খোল না বাবা, আমারও যে তর্ষ হইছে না। কি রূপের আবার কি হলো? দেখো না রূপ, কিছুতেই দরজা খুলছে না, মনে হয় ঘুমিয়ে পড়েছে। রূপ, এই রূপ, রূপ, এই দরজা খোল, রূপ দরজা খুলুন। বাইরে থেকে এতগুলো লোক ধাক্কা দিচ্ছে, শুনতে পাচ্ছিস না? কি হলো? তুই তো দেখছি কুম্ভকর্ণ কেউ হার বানাবি। আপনারা এভাবে চেঁচামেচি করছেন কেন এখানে? ধরা পড়ে গেল। বলছি যে এত রাত্রে আপনারা এখানে ওরে ছুরি, এই হলো তোর খেলা? সবাইকে বমকি দিলি তো, চালিয়ে যা বেটি, আমি আছি তোর সাথে। কাকিমা আসুন না, ভেতরে আসুন। রূপ কোথায়? ওর অনেক খাটাখাটনি হয়েছে তো তাই ঘুমোচ্ছে। শরৎ, রূপ, রূপ, রূপ ওঠ, রূপ ওঠ। এটা ভদ্রলোকের বাড়ি, মাঝরাতে ঘরের ভেতর থেকে দরজা বন্ধ করে এটা কি হচ্ছে? তুমি কি করছো রূপের ঘরে? কি জিজ্ঞেস করছো শুভ, উত্তর দাও। আপনারা আমার গুরুজন, বয়সে বড় আমার থেকে, আমি কি করে বলি বলুন তো। কি বলছো তুমি? রূপ, এই রূপ, রূপ ওঠ। কি বলছে রাগিনী এগুলো? কি বলছে রাগিনী? কেন বলছো ওসব কথা? ও কি করে বলবে বলুন তো, ও তো এতক্ষণে ঘুমিয়েছে, ওকে ডাকছেন কেন? এই মেয়ে একদম চুপ, একটাও কথা নয়। তোমার সব বদমাইশি, সব অসভ্যতামি, সব বেয়াদবি আমরা সবাই জেনে গেছি। আর একটা চালও যদি চালতে যাও, আমার থেকে খারাপ কেউ হবে না। তোমাকে আর তোমার মা কি আমার মেয়ে, অনুবদী আমার মেয়ে, এত সহজে ওর সাথে তুমি পেরে উঠবে না। বুদ্ধির খেলায় তোমাকে দশ দশটা গোল দিতে পারে জানো। আমি শুধু একটা কথা জানতে চাইছি, তুমি এখানে কি হয়েছে? শুনো, কি কাণ্ড বলতো পূর্ণা, আমি আমি কি করে নিজের মুখে এসব কথা বলবো বলতো? আমি একটা মেয়ে হয়ে এই কথাগুলো কি করে বলবো? আমার কি কোনো লাজ লজ্জা নেই বলো? তোমার কি মাথা ঠিক নেই?
লজ্জা শরম বলে কিচ্ছু নেই। রূপ, রূপ, রূপ তুই এখনই উঠবি, ওঠ। দাদাভাই, দাদাভাই ওঠ, দাদাভাই সবাই ডাকছে, ওঠ। উঠবে না, ওঠ না। আরে এমনিও উঠবে না, মুখে জল ঢেলে দিলে ওর আরামের ঘুম ভেঙে যাবে। এই ওই ওই কি হলো বুঝতে পারছিস না? কেন দিচ্ছে বুঝতে পারছিস না? তুগুলো লোককে দাঁড় করে ইয়ার কি মারছিস না? তোমরা সবাই এখানে জল দিচ্ছ কেন আমাকে? ওঠ, ওঠ। কতক্ষণ ধরে ঘুমোচ্ছিস? হ্যাঁ, তোর কোনো খেয়াল আছে? সবাই ডাকছে তোকে, ওঠ। আরে আমি কি করে জানবো, আমি তো ঘরেই ছিলাম। তারপর রাগিনী ঘরে এলো, এসে দরজাটা বন্ধ করে দিল। চুপ কর না, চুপ কর বাবা। এই নোংরা কথাগুলো আমি আর শুনতে পাচ্ছি না রূপ, সবার সামনে চুপ কর। কাকিমা, কাকিমা প্লিজ শান্ত হন। আপনি কি শান্ত হবো বলো তো? না, ও কি বলছে সবার সামনে, ওর মাথার ঠিক নেই। যে মেয়েটার সাথে, অসভ্য মেয়েটার সাথে আমি আমি বলেছিলাম আমি আমার ছেলের বিয়ে দেব না, দেব না, কিছুটাই দেব না, আর আমার ছেলেই সেখানে কি শান্ত হবে বলো তো? বুঝতে পারছি না। আরে এক মিনিট, এক মিনিট, তোমরা কি সব বলছো বলো তো? আমি আবার কি করলাম? আমি কিন্তু এরকম কোনো কাজ করিনি। অসভ্য তুমি না, একটা অসভ্য ছেলে রূপ, এমন করছো মনে হচ্ছে কিছুই জানো না। তুই এই মেয়েটাকে নিয়ে এই মুহূর্তে বাড়ি ছাড়বি। তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা রূপ, আমি দেখতে চাই না তোর মুখ। অনুভূতি, আপনি এটা কি বলছেন? না না, এটা কিন্তু ঠিক না। ওরা ছোটরা কিছু ভুল করে ফেলেছে, আমরা বড়রা তো সেটা শুধরে দেবো, তাই না? আমাদের তো একটু ওদেরকে বুঝিয়ে দেওয়া উচিত, মানে ক্ষমা করে দেওয়া উচিত, তাই না? মানে সবাই কি বলে? চুপ, একদম চুপ। তুমি এই দু নম্বরই মেয়েটাকে একদম সাপোর্ট করবে না।